Aloha Chicken Niche Aloha with BBQ sauce, mushroom, chicken, onion. Assalamualaikum everyone. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সো এই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা তো জানেনই যে গতকাল আমরা যে গেমসটাতে আমি আর ইরফান, তো আমাদের গেমসটা তাই হলো। তারপরে কথা ছিল যে আমরা যে যেটা খেতে চাই সেটা আমরা বাইরে গিয়ে কিনবো আর বিল আমরা দুজনে শেয়ার করব। সো তার ব্যতিক্রম কিছুই ঘটছে না, আমরা এখন যাচ্ছি। দেখি ইরফান, আমি বলছিলাম পিৎজা খাবো, সো দেখি আমরা এখন যাচ্ছি বের হয়ে। এই লকডাউনের মধ্যেও যাচ্ছি, আসলে সেফটি মেনটেন করেই যাচ্ছি। তো চলুন দেখি যাওয়ার পরে কী কেনা যায়, কি খাওয়া যায়। তো চলুন তাহলে আমরা যাই, আমি ওয়েট করছি ইরফানের জন্য, ইরফান মটন নিয়ে আসছে। সো আমরা চলে এসেছি পিৎজা হাটে। সো যে কথা সেই কাজ। সো চ্যালেঞ্জ ছিল যে তো টাই হয়েছে, সো আমরা হাফ হাফ টাকা দিব। তো এই যে এসওপি ফলো করে ঢুকতে হবে। আর আজকে বাইরে মানুষজন অনেক কম, নাই বললেই চলে, কারণ যে কোনো সময় মালয়েশিয়ার যত কিং আছে সব কিংরা বসে মিটিংয়ে বসেছে, যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে। এই তো আমরা এখন ঢুকবো। থ্যাংক ইউ। সো এই জন্য সব জায়গায় খুব থমথমে অবস্থা, মানুষ নেই বললেই চলে। সো আমরা টেকওয়ে নিব। আর এই যে চিকেন ডিলাইট আমরা এটা নিব, এটা কি উইথ বিবিকিউ সস, শার্টার চিকেন, মাশরুম, রেড অনিয়ন অ্যান্ড মোজারেলা চিজ। সো আগে টেকওয়ে এটা ছিল, আগে লার্জ পিৎজা টেকওয়ে ছিল 15 রিংগিত, যেটা ছিল বাংলাদেশে 300 টাকা। তো এখন ওরা প্রাইসটা একটু হাই করেছে, 3 রিংগিত এক্সট্রা করেছে, নাও 18 রিংগিত, আর এক্সট্রা চিজ সহ 22 রিংগিত। রাইট। সো এই তো আমাদের পিৎজা পর্ব। সো এই তো পেমেন্ট করা শেষ, তারপরেও তো প্রাইস অনেক কম। পিৎজা হাটের লার্জ পিৎজা বাংলাদেশে আমার ধারণা প্রায় 900 টাকার মতো, রাইট? 900 বা 1000 টাকার মতো। এখানে বসো। আর জয়েন্ট, ওকে। সো যেটা বলছিলাম, বাংলাদেশের পিৎজা হাটের লার্জ পিৎজা অ্যারাউন্ড 1000-এর মতোই নিবে, এর বেশি কম হলে বেশি কম হবে না। আর এখানে আগে ছিল 15 রিংগিত, মানে 300 টাকা, আর এখন এটা হয়েছে 360 টাকা, 60 টাকা এক্সটেন্ড করেছে, 3 রিংগিত এক্সট্রা করেছে। তারপরও ইস রিজনেবল, হ্যাঁ, তারপর অনেক রিজনেবল। সো এই তো এখন, হ্যাঁ, দুজনে মিলে খাওয়া যায় না, শেষ করা যায় না, তিনজন হইলো। ওকে, সো এখন আমরা যাবো জয়েন্টে, কারণ মিত্র আপনাদেরকে কিছু একটা বানিয়ে দেখাবে। সো আমরা চিজ কিনবো, রাইট? কি চিজ কিনবা? মোজারেলা, মোজারেলা না কি আদা, শাটার চিজ, যে চিজটা এরকম বাইট করার পর এরকম লম্বা হয়। চলো যাই, আই থিঙ্ক মোজারেলা চিজ। হ্যাঁ, সো আমি তো আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবে, সো এই জন্য এই চিজ কিনা স্পেশাল, মানে এই জন্যই আমার খুব ভালো লাগে ব্লগ করতে, কারণ অনেক মজার মজা খাওয়া যায়। এই ব্লগটা আসলে আগে স্টার্ট করা শুরু, মানে ইচ্ছা ছিল, মানে কি বলি, আগে স্টার্ট করা উচিত ছিল। হ্যাঁ, তো আমরা সবার সবে চলে এসেছি, আমরা একটা চিকেন ব্রেস্ট, চিজ, আমরা কি চিজ নিস, শাটার চিজ,
মোজারেলা চিজ না শাটার সরি এই যে শাটার শেডার চাদর চিজ শাট আউট এই স্পেলিং ভুল আমাদের দেখো স্পেলিং দেখো শার্ট ইট আজ ভাই না সো এই যে আমাদের পিৎজা চলে আসছে আর এই ফাঁকে আমরা নিচে গিয়ে চিজ কিনে নিয়ে আসছি চিকেন কিনে নিয়ে আসছি দেন আমরা এই যে ঘরের জন্য টুকটাক বাজার এটা হচ্ছে চাল রাখার জন্য চাল রাখার জন্য অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রপার কোনো পট নাই আর এটা হচ্ছে লাইক বেকিং করার জন্য বেক করার জন্য ছোট ছোট কেক ছোট ছোট হাবিজাবি বানানোর জন্য হ্যাঁ তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় তোমরা বাসায় গিয়ে কথা বলি নাকি এই তো আমরা চলে এলাম এই মাত্রই বাসায় আসলাম পিৎজা নিয়ে এই যে হচ্ছে আমাদের পিৎজা আমাদের পিৎজা यस আমাদের কম্পিটিশন হারা জিতার কি না ড্র হওয়ার পিৎজা यस ড্র হওয়ার পিৎজা আচ্ছা আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন সো এই তো ইরফান খুলছে দেখো নামটা কি লিখছে বলছিলাম ইরফান লিখছে লিখছে ইফার ইফার হ্যাঁ পর তোমার আইডি তো অনেক আগে থেকে ওখানে দেওয়া আছে না হ্যাঁ তাহলে ইফার কেন থাকবে তাহলে প্রথম থেকে ইফারই দেওয়া হুম হইতে পারে আচ্ছা সো আগে লার্জ পিজ্জাটা 15 টাকা ছিল 15 রিংগিত ছিল হুম এখন বাড়ায় দিলো দাম রাইট টিন 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 1 2 3 টাটা এক সাইড হয়ে গেছে যদিও চাপ লাগে ধকল ধকল গেছে পিজ্জার উপর হুম এই তো হচ্ছে আমাদের পিজ্জা সো ইফান কাটবো কেন কাটাই তো ওইটা এলো সো আগে বলেছিলাম আমরা আলোহা চিকেন নিয়েছি আলোহা উইথ বিবিকিউ সস মাশরুম চিকেন অনিয়ন আর কি আর কিছু না পারফেক্ট তো আমরা যা যা খাই তার সবকিছুই আলো হাতে আছে হুম অনিয়ন মাশরুম চিকেন বিবিকিউ চিকেন বিবিকিউ সস হুম একের ভিতরে সব হুম সব টেস্ট খুবই আমি হুম হাওয়াইনটাও আমাদের পছন্দ হুম হাওয়াইয়ান হুম হ্যাঁ হাওয়াইয়ান পিজা আমাদের পছন্দ পাইনাপলের যে একটা সুইট এন্ড সাওয়ারের যে একটা কম্বিনেশন ওটা অনেক মজা ওকে সো আমরা খেতে থাকি সো খাওয়া শেষ করে আবার ফিরে আসছি মাত্র 3 পিস পিজ্জা খেয়েছি আমরা আসলে আমরা আসলে মনে হচ্ছে ফুল রাইট তাতেই আমরা ফুল আসলে প্রবলেমটা হয়েছে আমি আসার সাথে সাথে ইয়োগার্ট ড্রিঙ্ক খেয়েছি এই যে এই ড্রিঙ্কসটা খেয়েছি সো যার কারণে আমার হাফ অলরেডি এমনি পেট ভরে গেছে আর বাকিটা হচ্ছে ইরফান ইরফান কেন খেতে পাও নাই পরে খাও সো দেখো আমাদের পিজা খাওয়া শেষ দেখো আসলে অনেক লার্জ আর এই পিজাটা আসলে দুইজনে খেয়ে শেষ করা যায় না আমরা কখনোই তো করতে পারিনি তো পিজার অনলি কোয়ার্টার আমরা খেয়েছি তাই না কোয়ার্টার খেয়েছি বাকি হাফ এর বেশি রয়ে গিয়েছে সো মেবি রাতে আমাদের ডিনার হয়ে যাবে তো আপনারা ভালো থাকবেন আশা করি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইরফান সে বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে বাই বাই